হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনার্স কিংবা ইঞ্জিনিয়ারিং শেষে মাস্টার্স করবেন কি করবেন না, এটা একটা বড় ধরনের ডিলেমা। মানে আমরা সবাই দ্বিধায় থাকি, আমি নিজেও ছিলাম তো এই দ্বিধাটা কাটাতে। কেউ কেউ কেন মাস্টার্স করে, কেউ কেউ আসলে কেন মাস্টার্স করে না, আর করা উচিত কি অনুচিত, করলেও কখন করবেন, তো এই ব্যাপারগুলো টোটালটা আমি একটু ভেঙে বলবো আপনাদেরকে, যাতে আপনাদের ডিসিশন নিতে সুবিধা হয়। প্রথমেই মাস্টার্স আসলে কেন করবেন, করলে কি লাভ হবে, এই ব্যাপারগুলো একে একে আপনাদেরকে বলি। মনে করেন একজন ক্যান্ডিডেট, যে মনে করেন পড়ালেখা শেষ করে চাকরির জন্য গেছে, তো তার যে সিভিটা, সেই সিভিটা দেখলো যে অনার্স পাস করা কিংবা ইঞ্জিনিয়ারিং পাস করা, আর আরেকজন যার সিভিটা দেখলো মাস্টার্স পাস করা আছে, স্বাভাবিকভাবেই যে মাস্টার্স পাস করা তাকে একটু উপরের দিকে ভাইবা বোর্ডে যারা থাকবেন তারা চিন্তা করবেন, খুবই স্বাভাবিক। এটা আপনি হলেও করতেন, তবে তার মানে এই না যে মাস্টার্স যিনি করছেন তাকেই চাকরিটাতে নিবেন, কারণ এগুলো এন্ট্রি লেভেলের জব থাকে। যখন আপনি শুরুতে ফ্রেশার হিসেবে জবে যান এগুলো সবই এন্ট্রি লেভেলের, সেটা যে পোস্টেই হোক না কেন, তো সেই পোস্টের জন্য কখনোই মাস্টার্সটা ম্যান্ডেটরি হয় না, মানে লাগবেই মাস্টার্স এমনটা হয় না, খুবই রেয়ার কেস, খুবই রেয়ার কেস, মানে বেশিরভাগ ক্ষেত্রে হয় না। সো দেখা যায় যে এই ক্ষেত্রে কোনো ডিফারেন্স আনে না মাস্টার্সটা আপনার করা আছে কি নাই। যদি করা থাকে মেবি কিছু ভাইবা বোর্ডের সদস্য আপনাকে একটু পজিটিভলি দেখবে যে না মাস্টার্স করা আছে, এতটুকুই। ওয়েল, এবার তো আপনি এন্ট্রিটা পার হলেন, মানে চাকরিটা করছেন, এই অবস্থায় আপনার আশেপাশের একজনের মাস্টার্স করা আছে, আরেকজন আপনি যার মাস্টার্স করা নাই, তো স্বাভাবিকভাবেই চলতি পথে চাকরিতে আপনি দৈনন্দিন কাজ করবেন, নানান ধরনের সময় বসের সাথে দেখা করবেন, কিংবা নানান কাজে বসরা এসিআর দিক কিংবা অন্য সময় দিক তারা আপনার পড়ালেখার রেকর্ড চেক করবেন, তো স্বাভাবিকভাবে যার মাস্টার্স করা আছে সে কিন্তু একটু হলেও পজিটিভ ভাইব পাবে, যেটা আপনার যদি মাস্টার্স করা না থাকে সেটা আপনি পাবেন না। এটা অবশ্য চাকরির শুরু থেকেই চলবে। এখন চাকরি, কিছু চাকরি থাকে যে খুবই আপনি চেঞ্জ করতেছেন, কিছু চাকরি থাকে স্থির, না 8-10 বছর ধরে চাকরি করতেছেন, তো স্বাভাবিকভাবে যেগুলো লম্বা টাইম আপনি জব করছেন সেগুলোতে এসিআর এর ব্যাপারগুলো থাকে, আর যেগুলো বলতে পারেন যে অ্যাজাইল জব, যে আজকে এখানে আসেন বেটার জব পেলে ছেড়ে যাচ্ছেন, তো সেসব ক্ষেত্রে এসিআর এর এই ভূমিকাটা খুব বেশি চোখে পড়ে না। নাও আমি ফ্রেশার লেভেলে আপনি চাকরি খুঁজছেন সেই ব্যাপারটা বললাম, আপনি চাকরি করছেন এই ব্যাপারটা বললাম, এবার মনে করেন চাকরিতে আপনি দীর্ঘদিন আছেন, তারপর প্রমোশনের ব্যাপার চলে আসেন, তো স্বাভাবিকভাবেই এই প্রমোশনের সময় দেখবেন সরকারি চাকরিতে আলাদাভাবে ক্যাটাগরি দেওয়া থাকে, মাস্টার্স করা থাকলে তার এতটুক মার্ক আছে, আর মাস্টার্স করা না থাকলে তার এই মার্কটুকু পাচ্ছে না। এমনকি বেসরকারি চাকরিতে যখনই উপরের পদে টানতে হবে একজন মানুষকে, তখন স্বাভাবিকভাবে চিন্তা করেন মার্কস যদি নাও থাকে, যে কয়েকটা এসিআর তার সামনে আছে কয়েকজন মানুষের, এবং কাকে প্রমোশনটা দেয়া হবে, দুজন মানুষ মনে করেন চাকরিতে দুজনই ভালো, একজন এসিআর এ মাস্টার্স আছে আরেকজনে নাই, তো স্বাভাবিকভাবে যার একাডেমিক কোয়ালিফিকেশনটা একটু বেশি তাকে উপরের পোস্টে নেওয়ার চাহিদাটা বেশি থাকবে। তবে হ্যাঁ, আপনি যদি অন্য গুণাবলী থাকে যে আপনি খুব ভালো ওয়ার্কার, আপনি খুব ভালো টেকনিক্যাল কিছু বোঝেন কিংবা জানেন, সেক্ষেত্রে আপনার ওটা আলাদা ক্যাটাগরি, ওটা আলাদা ক্রাইটেরিয়াতে আপনি যাবেন। আপনি যদি আবার মাস্টার্স করা থাকে আবার এই ক্যাটাগরিতেও ভালো হন, তাহলে তো সব দিকে ওয়েল, তাই না? ভ্যালু অ্যাড করতেছে আপনার মাস্টার্সটা এসিআর এ একাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে। কিছু পোস্টে আবার বড় বড় পোস্টে একদম ম্যান্ডেটরি করে দেয় যে এই পোস্টগুলো এরকম বড় পোস্টে মাস্টার্স ছাড়া নেবেই না। তো বুঝতেই পারছেন আপনি যদি প্রমোশনের দিকে চিন্তা করেন, ভবিষ্যৎ চিন্তা করেন, তাহলে মাস্টার্সটা কত গুরুত্বপূর্ণ। ওয়েল, এ ব্যাপারে আমি আরো পরে বলবো, একে একে পয়েন্টগুলো বলে নিই। এর মধ্যে কিছু আছে, বলতে পারেন কিছু না, বড় একটা অংশ আছে ছাত্রদের যারা আসলে একবার চাকরি জীবনে ঢুকে গেলে তারপর পড়ালেখায় ফিরে আসা তাদের জন্য খুবই কঠিন হয়, তো সেই দিকেও যদি চিন্তা করেন যে আপনি পড়ালেখা করছেন, এক টান দিয়ে আপনি মাস্টার্সটা শেষ করলেন, এটা আপনার জন্য যতটা না সহজ হবে তার চেয়ে আপনি যদি ভবিষ্যতে চাকরি করতে করতে মাস্টার্স করেন সেটা আপনার জন্য কঠিন হবে। তো এই যে বড় বড় পোস্টে মাস্টার্স লাগছে, তো অনেকেই দেখা যায় অনার্স যেহেতু আগে করে আসছে মাস্টার্সটা তার করা নাই, তো পরে যায় দেখা যায় তারা মাস্টার্স করছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিংবা সরকারি বিশ্ববিদ্যালয়ে, ইভিনিং কোর্সে তারা ঠিকই মাস্টার্সটা করছে, বাট ওই সময় তাদের জন্য একটু টাফ হয়, কারণ তারা একদিকে সংসার তাদের বড় হয়েছে সেদিকে মনোযোগ দিতে হয়, সময় দিতে হয়, আরেকদিকে মাস্টার্স, আরেকদিকে চাকরি, তো স্টুডেন্ট লাইফে যেটা একটা বলতে পারেন সহজ ছিল জিনিসটা, সে একা ছিল, কোনো সংসার কিংবা অন্য ধরনের চাপ ছিল না, তখন মাস্টার্সটা শেষ করা তাদের জন্য যতটা সহজ ছিল, এই চাকরি জীবনে এসে মাস্টার্সটা করা অনেক কঠিন হয়ে যায়, ডাবল কঠিন হয়ে যায় বলতে পারেন। সো আপনার যদি এরকম সমস্যা থাকে যে না আপনার পড়তে ইচ্ছা করছে না, তাহলে আপনি যদি ভবিষ্যতে নিজেকে অনেক বড় কোথাও দেখতে চান, তাহলে আপনার উচিত হবে, বরং সহজভাবে উচিত হবে যে আপনি একটা মাস্টার্সটা শেষ করে ফেলেন। ওয়েল, আরেকটা ব্যাপার হচ্ছে টাকার ব্যাপারটা। মনে করেন আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, অনেক স্টুডেন্টই পাবলিক থেকে ক্যারিয়ার গড়ে, তো এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনি মাস্টার্সটা করতে পারছেন ফ্রিতে, অলমোস্ট ফ্রিতে, বাট সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে যখন আপনি চাকরি জীবনে যাবেন এবং ইভিনিং কোর্সে ভর্তি হবেন ভবিষ্যতে মাস্টার্স পাসের জন্য, তো ইভিনিং কোর্সের কস্ট কিন্তু বেশ ভালো অ্যামাউন্ট আপনাকে গুনতে হবে, পাবলিকই করেন প্রাইভেটই করেন, তো এই কস্টিং এর একটা ব্যাপার থাকে যে আপনি ভবিষ্যতে টাকা খরচ করে করবেন, নাকি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তেছেন অনার্সটা শেষ হয়েছে মাস্টার্সটা অলমোস্ট
অলমোস্ট ফ্রিতেই করে ফেলবেন। তো এটা এখানে কিন্তু একটা ব্যাপার আছে যে আপনার একটা টাকা খরচের ব্যাপার আছে ভবিষ্যতে যদি আপনি ইভিনিং কোর্স কিংবা অন্যভাবে মাস্টার্স করতে চান। ওয়েল, এবার মাস্টার্সটা আপনি যে করে ফেলবেন এই ব্যাপারটা যেমন বললাম, কাদের আসলে মাস্টার্সটা না করলেও হয় কিংবা কারা আসলে করে না, মনে করেন এমন কিছু স্টুডেন্ট আছে যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তাদের আসলে এমনকি অনার্স পাশই দরকার ছিল না, তারা ইন্টার পাস করেও কিন্তু অনেকে চাকরিতে চলে যায় কিন্তু সে কোনোভাবে আসলে ভালো চাকরি করবে কিংবা বড় পদে দেখবে নিজেকে, অনার্সটা দরকার ছিল ভার্সিটি লাইফের এই ব্যাপক বড় গণ্ডিতে অনেক কিছু শেখার ছিল, সে অনার্স লাইফটা শেষ করছে বাট তার এখন ইমিডিয়েটলি জব দরকার, তার এখন জবে না ঢুকলে কঠিন অবস্থা। তো সেক্ষেত্রে সে 10-20 বছর পর নিজের ক্যারিয়ারের দিকে তাকানোটা আসলে বলতে পারেন বিলাসিতা হবে তার জন্য, তো সেই ক্ষেত্রে তার উচিত হবে যে অনার্সটা শেষ করে চাকরিতে ঢুকে যাওয়া। বাট এইরকম ক্রাইসিস কন্ডিশন যে আপনি 2টা বছর আর দিতে পারবেন না, 1 থেকে 2 বছর দিয়ে মাস্টার্সটা শেষ করতে পারবেন না, 4 বছর ধরে আপনি শেষ করতে পারছেন অনার্স, বাট এই কন্ডিশনটাও আছে কিছু মানুষের কিছু ফ্যামিলির, সেই কন্ডিশনে যদি আপনি থাকেন তাহলে আমি বলবো আপনি হ্যাঁ অনার্স শেষ করেন, ইঞ্জিনিয়ারিং শেষ করেন, তারপর আপনি মাস্টার্স না করেই চাকরিতে চেষ্টা করতে থাকেন, ঢুকে যান। পরে ভবিষ্যতে যখন আপনার হাত একটু সচ্ছল হবে, আপনার ফ্যামিলি একটু দাঁড়াবে, তখন যাই আপনি মাস্টার্সটা করলেন ওই আগের মতো ইভিনিং কোর্স কিংবা ওই অল্টারনেট যেগুলো সলিউশন আছে সেভাবে। আর অবশ্যই একটা ব্যাপার আছে যে আপনি চাকরিতে ঢুকে গেলেন, ক্যারিয়ারে ঢুকে গেলেন, তার মানে যে আপনার পড়ার অভ্যাসটা নাই করে দিতে হবে এমনটা না, অনেকেই আছে সারা জীবনই ইভেন বৃদ্ধ বয়সেও পড়াশোনা করতে পারে। তো আপনি যদি দেখেন নিজের মধ্যে যে না আপনি যে কোনো সময় পড়াশোনা করতে আপনার কোনো সমস্যা নেই, সেক্ষেত্রেও আপনি ডিসিশন নিতে পারেন, হয়তো ফ্যামিলি প্রেশার নাই, বাট আপনি ডিসিশন নিলেন যে না আমি এখন পজ করব, ক্যারিয়ারটা করে নেবো, কিছুদিন যাব, তারপর আমি মাস্টার্সটা করব, হ্যাঁ সেক্ষেত্রেও আপনি মাস্টার্স করতে পারেন, যে আপনার লাইফের কোনো অংশে যাই মাস্টার্স কিংবা পড়ালেখার মধ্যে আবার ঢুকতে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনার জন্য ইজি, অনার্স শেষ করলেন, চাকরি করলেন, চাকরি করতে করতে মাস্টার্সটা শেষ করে ফেললেন। ওয়েল, কেউ কেউ আবার এই দুটোর কম্বিনেশনে একটা কাজ করে, সেটা হলো অনার্স করলো তারপর মাস্টার্সে ভর্তি হয়ে জবের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করলো এবং পরীক্ষা দেওয়া শুরু করলো। ওয়েল, এই রুটটা যারা করবে তাদের জন্য একটু টাফ, বাট এটাও আপনি করতে পারেন, এটাও একটা ভালো সলিউশন, আপনি যদি হার্ডওয়ার্কিং পার্সন হন তাহলে এটা একটা ভালো সলিউশন, যে আপনি অনার্স শেষ করলেন, মাস্টার্সে ভর্তি হলেন আপনার ভার্সিটিতে এবং জবের জন্য সিভি ড্রপ শুরু করলেন। তো এই ক্ষেত্রে বেশিরভাগ দেখা যাবে ভাইবা যদি হয় প্রাইভেট জব হয়, আর যদি সরকারি জব হয় তাহলে রিটেন এক্সাম, MCQ এ ধরনের অনেক এক্সাম আসবে, সরকারিগুলো যেটা হয় শুক্র অথবা শনিবার তারা ডেট ফিক্স করে, আর যেগুলো প্রাইভেট কোম্পানি আছে তারা আবার নিজেদের ইচ্ছা মতো ডেট করে। তো এগুলো মেইনটেইন করে আপনি অনার্স করে মাস্টার্স করতে করতে এই জবের জন্য প্রিপারেশন নিতে পারেন, দরকার হলে ঢাকায় এসে পরীক্ষা দিলেন কিংবা দেশে যে প্রান্তে আপনাকে ডাকলো পরীক্ষা দিয়ে আসলেন শুক্র শনিবার, আবার বাকি 5 দিন এসে ভার্সিটির পড়াশোনা করলেন, ক্লাস করলেন। বেশিরভাগ ভার্সিটি আপনারা দেখবেন যে তারা অনুপস্থিত এই ক্যাটাগরিতে আপনাকে মাস্টার্স ডিগ্রি দেবে না, চলতি মাস্টার্স যেগুলো চলে, কারণ যেটা হয় যে আপনার ক্লাসে উপস্থিতির উপরেও একটা মার্কস থাকে। সো এমন হয় অনার্স শেষ করে মাস্টার্সে ভর্তি হয়েছে এবং চাকরিও পেয়ে গেছে মাস্টার্স করতে করতে, তো সেক্ষেত্রে দেখা যায় তারা যখন চাকরিতে তাদের তো উপস্থিত হতে হবে, যাইতে হবে, তারা এসে যে শুধু মাস্টার্সের পরীক্ষাটা দিবে অনেক ভার্সিটি সেটা হয়তো অ্যালাউ করবে না, অনেক ভার্সিটি কিছু ডিপার্টমেন্ট অ্যালাউ করতে পারে কিছু ডিপার্টমেন্ট অ্যালাউ করবে না, বাট সেটা একটু চ্যালেঞ্জিং, যদি আপনি যে ডিপার্টমেন্টে পড়েন সেটাতে সেই সুযোগ থাকে আপনি সেই সুযোগটা নিতে পারেন। মাস্টার্স করতে করতে আপনি একটা চাকরি পেলেন ঢাকায় কিংবা অন্য কোথাও, সেখানে চাকরিতে জয়েন করলেন, সেখানে চাকরি করলেন এবং পরীক্ষার সময় ছুটি নিয়ে এসে আপনি পরীক্ষাগুলো দিলেন, মাস্টার্সটা শেষ করলেন, এটা আপনি করতে পারেন, বাট অনেক ভার্সিটি এটা অ্যালাউ করে না, অনেক ডিপার্টমেন্ট করে না, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এমন হতেই পারে আপনি চাকরি পেলেন, মাস্টার্সটা মাসপথে রেখে আপনাকে চলে যেতে হবে, সেক্ষেত্রে মাস্টার্সের অ্যাপিয়ারেন্স সার্টিফিকেট এটা দিয়ে আসলে কোনো কাজে লাগবে না, কারণ মাস্টার্সটা ম্যান্ডেটরি এমন জব খুব কমই আছে। আপনাকে হয়তো ভবিষ্যতে গিয়ে প্রাইভেট অথবা ইভিনিং কোর্স এই ধরনের কোর্সের মাধ্যমে মাস্টার্স শেষ করতে হবে। ওয়েল, মাস্টার্সের পক্ষে বলাটা সহজ, যেগুলো যুক্তি আমি বললাম, পয়েন্ট বললাম যাতে আপনার সুবিধা হবে, বাট অ্যাট এ টাইম এটাও মাথায় রাখতে হবে যে অনার্স শেষ করে অনেককেই আপনি দেখবেন মাস্টার্স না করে চাকরিতে ঢুকে গেছে, তখন আপনাকে ধৈর্য ধরতে হবে, কারণ আপনি যতদিনে মাস্টার্সটা শেষ করছেন 1-2 বছর এর মধ্যে আপনার ফ্রেন্ড দেখবেন চাকরি শুরু করে দিছে, ইনকাম শুরু করে দিছে, একটা স্বচ্ছল লাইফ হয়তো লিড করছে, বাট আপনাকে আপনার মিশন ভিশনটা মাথায় রাখতে হবে, আপনি নিজেকে 10-20 বছর পর কোথায় দেখতে চান, তার জন্য যেটা সুবিধা আপনাকে সেভাবে আগাতে হবে। সো এক আপনি করতে পারেন যে আপনার অনার্স শেষ হয়েছে, মাস্টার্স আপনি একটান দিয়ে করে ফেলেন, আর এক করতে পারেন মাস্টার্সে ভর্তি হয়ে আপনি জবের জন্য প্রিপারেশন নেন, যেগুলো কম্পিটিটিভ জব আছে সেগুলোর জন্য অ্যাপ্লাই করতে থাকেন, প্রিপারেশন নিতে থাকেন। অনেকেই আছে যে নানা ধরনের সফটওয়্যার ডেভেলপমেন্ট কিংবা এই ধরনের টেকনিক্যাল জবে জব করে, এই ক্ষেত্রে আমার পরামর্শটা হলো এই ক্ষেত্রেও আপনার মাস্টার্সটা দরকার আছে, কারণ আপনাকে যে জব দিছে, মনে করেন আপনি সিএসসি গ্রাজুয়েট, আপনি সিএসসিতে অনার্স পাস করছেন, এই হিসাবে আপনি সিএসসিতে ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার এরকম ভাবে আপনি সামনের দিকে আগাচ্ছেন। ওয়েল, এই অবস্থায় আপনি ক্যারিয়ার গড়ছেন সিএসসি রিলেটেড, সফটওয়্যার রিলেটেড এই সাইডে, রাইট? এই অবস্থায় আপনি হয়তো 5 বছর জব করলেন, 10 বছর জব করলেন, তারপর 15 বছর জব করলেন, একটা পর্যায়ে যায় আপনারা এই ডেভেলপিং কিংবা টেকনিক্যাল এটা থেকে উপরের লেভেলে আপনাকে দিবে, যে আপনাকে ম্যানেজ
ম্যানেজমেন্ট লেভেলে আপনার যাইতে হবে, প্রমোশন হবে, পদ পাবেন। তো এই ধরনের ম্যানেজমেন্ট লেভেলে সবসময় মাস্টার্সটার একটা আলাদা ভ্যালু থাকে। ইভেন সফটওয়্যার ফার্মেও যদি খাতা কলমে না থাকে ম্যান্ডেটরি, তাও দেখবেন তাদের মন মাইন্ডে একটা থাকবে যে এসসিএসসি অনার্স পাস, সিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে বিএসসি কোর্সে, আর এসসিএসসি মাস্টার্স কোর্সে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স। সো স্বাভাবিকভাবেই সে মাস্টার্স কোর্সে তার একটা হালকা হলো আলাদা ভ্যালু থাকবে, বাট ওই ভ্যালুগুলো দেখা যাবে ওপরের লেভেলের পোস্টের ক্ষেত্রে থাকবেই, এটুকু আপনি নিশ্চিত থাকেন। বাট যেহেতু টেকনিক্যাল সাইডে আপনি ক্যারিয়ার গড়ছেন, তো আপনার জন্য এটা কখনোই ম্যান্ডেটরি কেউ দেবে না, আপনাকে হয়তো কখনোই বলবে না যে আপনার মাস্টার্স লাগবে। ইভেন অনেক টেকনিক্যাল জব আছে যে আপনার অনার্সও লাগবে, সেটাও হয়তো চাবে না, আপনাকে জাস্ট বলবে যে আপনি ইন্টার পাস করছেন কিংবা আপনি জাস্ট কাজটা পারেন, এই জন্য আপনাকে কাজে দেবে। বাট আপনি যখনই ম্যানেজমেন্ট লেভেলের চিন্তা করবেন, তখনই আপনার কিন্তু একাডেমিক ব্যাকগ্রাউন্ডের একটা যাচাই বাছাই, একটা এক পলকে দেখা কার কি একাডেমিক কোয়ালিফিকেশন কিংবা এ পর্যন্ত কার কি করা আছে, এই সবগুলোই কিন্তু যাচাই বাছাই হয় যখনই আপনি দেখবেন কোম্পানি বড় ধরনের পোস্টে নিয়োগটা হয়। ইভেন আপনি নিজেও যদি রিক্রুট বোর্ডে আপনি নিজেকে কল্পনা করেন, আপনি ইজিলি বুঝতে পারবেন যে মাস্টার্সটা আপনার জন্য একটা আলাদা ভ্যালু অ্যাড করবেই। আর একটা ব্যাপার আছে যে অনেকেই দেখা যায় অনার্সে খুবই ভালো রেজাল্ট করছে, খুবই ভালো সিজিপিএ পাইছে, তো তারা দেখা যায় অনার্স শেষ করেই এই ধরনের ডেভেলপিং কিংবা কোনো একটা লাইনে চাকরি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে, কিংবা ডিপার্টমেন্টে জাস্ট ডিপার্টমেন্টে ছাড়া পড়ালেখার দুনিয়া ছাড়া, তারা কিন্তু পড়ালেখা ভালো ছিল কিন্তু তারপরও তারা পড়ালেখার দুনিয়াটা ছাড়তে চাচ্ছে, এভাবে চলে যায়। বাট যাদের খুবই ভালো সিজিপিএ থাকে তাদের কিন্তু আরেকটা একটা অল্টারনেট সুযোগ থাকে, তাদের ক্যারিয়ারটা টিচিং প্রফেশন, ভার্সিটির প্রফেসর লেভেলে ওঠার, মানে লেকচারার থেকে প্রফেসর, এই দিকে ক্যারিয়ার গড়ার একটা সুযোগ থাকে। বাট তাদের মধ্যে অনেকে থাকে যে না, আমরা ডেভেলপিংয়ে যাবো, অন্য লাইনে যাবো, ওই লাইনটাতে আমাদের তো মাস্টার্সের দরকার নাই। এখানে আমি বলবো যে আপনাকে একটু কেয়ারফুল হতে হবে, যে যখনই আপনি ক্যারিয়ারে গড়তে যাবেন, যখনই আপনি এই লাইনটাতে পা দেবেন, আপনাকে মাথায় রাখতে হবে আপনার রুট যে কোনো সময় যে কোনো দিকে যাওয়ার ইচ্ছা হইতে পারে। আপনার পাঁচ বছর পরও মনে হইতে পারে যে আমি না ওই লাইনটা থেকে ওই লাইনে যাবো, কিংবা কয়েক বছর পরই আপনার মনে হইতে পারে যে না আমার এটা ভালো লাগছে না, মেবি আমার ওই লাইনে যাওয়ার দরকার ছিল। তো সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার আবার যদি টিচিং প্রফেশনে যাইতে চান, তখন মাস্টার্সটা বড় একটা ভ্যালু অ্যাড করবে। বাট আপনি তো মাস্টার্স করে আসেননি, এখন আপনি করতে যাবেন, তখন আপনি খুবই ভালো সিজিপিএ ছিল, এখন আপনার মাস্টার্সে হয়তো অত ভালো সিজিপিএ আসলো না, কিংবা এটা করলেন ইভিনিং, এটা একটা কমপ্লিকেশন তৈরি করে। তো যারা আমি বলবো ভালো পড়াশোনা আছে, যারা ভালো সিজিপিএ পাইছেন পাচ্ছেন অনার্সে, তারা একটা না মাস্টার্সটা শেষ করে ফেলেন, নিজের ফ্যামিলিকে হয়তো বোঝান, এক দুই বছর জাস্ট একটা ইনভেস্ট করেন নিজের পেছনে, এটা আপনার জন্য সবচেয়ে ভালো একটা ইনভেস্ট হবে। আপনি ভবিষ্যৎ জানেন না, আমরা কেউই জানি না, আমরা জাস্ট জানি যে আমাদের ইচ্ছাটা এখন এই পথে আছে, আগামী পাঁচ বছর পর আমাদের ইচ্ছাটা কোন পথে যাবে ইউ নেভার নো, চাকরি বাজার পর্যন্ত শিফট হয়ে যেতে পারে। সো আপনি যদি একটা পজিটিভ কিছু করা থাকে, এটা আপনার জন্য সবসময় ভালো হবে। ওয়েল মাস্টার্স করা থাকলে একটা নেগেটিভ ব্যাপার আছে যেটা নিয়ে আমি বলি নাই, সেটা আপনাদেরকে সতর্ক করি। যেমন আপনি মাস্টার্স করছেন, আপনি একটা জবের জন্য ভাইবা দিতে গেছেন, আপনার খুব জব দরকার, আপনার হয়তো বা জব হচ্ছে না, আপনি জবের জন্য ভালো প্রিপারেশন নিয়ে হচ্ছে না, কিন্তু আপনার একটা না একটা জব দরকার, আপনার প্রাইভেট সাইডের ক্যারিয়ার করতে যাচ্ছেন। সো প্রাইভেট সাইডের ছোট ছোট অনেক ফ্রেশার লেভেলের জবে আপনাকে নিতে চাবে না, আপনি এবার ওখানে একটু ক্রস হবেন, কারণ আপনার মাস্টার্স করা আছে, বলবে মানে তারা চিন্তা করবে এভাবে, তাদের সাইকোলজিটা এরকম যে এত ভালো পড়াশোনা করছে, মাস্টার্স করছে, সো এই আমাদের ঢুকালে আসলে থাকবে না, ওভার কোয়ালিফাইড, এই আমাদের এখানে জবে আসবে না, আসলেও থাকবে না, আমাদের আবার রিক্রুট করতে হবে, ঝামেলা, একে আগেই বাদ দেই। সো এই ওভার কোয়ালিফাইড ব্যাপারটাও আপনাকে নিতে হতে পারে যদি মাস্টার্স শেষ করা থাকে এবং তখনও আপনি কোনো জবে না যেয়ে থাকেন, মনে করেন যে জবগুলো সরকারি কিংবা যেগুলো মনে করেন কম্পিটিটিভ এক্সাম বলা হয় আধা সরকারি কিংবা অন্য, এই জবগুলোতে আপনি তখনও যেতে পারেন নাই কিন্তু আপনি বেসরকারি জবের জন্য ট্রাই করতেছেন, এই বেসরকারি জবের অনেকগুলো ভাইবাতে আপনি অটোমেটিক ফেল করবেন কারণ আপনার মাস্টার্স করা আছে। বাট আমি বলবো এখানে হতাশ না হতে বরং এই ফেলটা ভালো আপনার জন্য, কারণ আপনি জাস্ট এন্ট্রি লেভেলের জব দিয়ে আপনার লাইফ কিন্তু চলবে না, আপনাকে সারা লাইফের একটা ক্যারিয়ার প্ল্যান করতে হবে। আপনি যেই রুটেই যান না কেন, যেখানে যান না কেন, আপনাকে ম্যানেজমেন্ট লেভেল ওপরের লেভেলের চিন্তাটা মাথায় রাখতে হবে, ওই লেভেলে যাওয়ার জন্য আপনার কি কি দরকার, আপনি তার জন্য এখন থেকে প্রিপেয়ার্ড কিনা, যতটা পারেন আপনি স্টুডেন্ট লাইফে প্রিপারেশনটা নিয়ে রাখতে হবে আপনাকে। সো এন্ট্রি লেভেলের জবে যদি আপনি মাস্টার্স করার কারণে ফেলও করেন, দ্যাটস এ গুড থিং, আপনি হয়তো কোনো একটা জায়গায় ঢুকে আটকে যেতেন, সেখানে আপনি আটকালেন না, বরং যারা ভ্যালু দেবে মাস্টার্সটাকে তারাই আপনাকে রিক্রুট করবে, আপনাকে জাস্ট একটু লেগে থাকতে হবে। আর যদি আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট কিংবা এই ধরনের ব্যাপার হন, সেক্ষেত্রে হয়তো তারা মাস্টার্সটাকে ওভাবে গুরুত্ব নাও দিতে পারে, আবার দিতেও পারে যে না মাস্টার্স করা আছে, ডেভেলপিং এ বেশি দিন থাকবে না, হতেই পারে। বাট এটা অলওয়েজ আপনার জন্য একটা পজিটিভ হবে লং রানে মাস্টার্সটা করা থাকলে। ওয়েল অনেক কিছু বললাম, যদি আপনাদের এই ব্যাপারে আরো কিছু জানার থাকে কিংবা অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন, আর আমি আপনাদের কনসেপ্ট একটু হলো ক্লিয়ার করতে পারলাম কিনা সেটাও আমাকে জানাতে ভুলবেন না। আর একটা শ্রেণী থাকে যারা ব্যবসার লাইনে যাবে, তাদের জন্য আসলে পড়াশোনা সেভাবে আসলে দরকারই নাই, ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই আপনি যেহেতু মালিক থাকবেন সেখানে আপনার আসলে একাডেমিক কোয়ালিফিকেশন খুব একটা দরকার নেই, কিন্তু তারপরেও একাডেমিক কোয়ালিফিকেশন একটা আলাদা ভ্যালু অ্যাড করে যে অমুক অমুক পাস, অমুক অমুক পর্যন্ত পড়ছে।
করছে সো একাডেমিক কোয়ালিফিকেশনটা এমন ব্যাপারটা অনেকটা ভালো পোশাকের মতো মানুষকে যেন একটা আলাদা ভাইব দিচ্ছে ওয়েল আশা করি আপনারা বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই আমার এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিও এপিসোডে আশা করি আপনারা ভিডিওটা দেখার পর সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন বাই আসসালামু আলাইকুম